একদিকে ফলাও করে রাজ্যের সব রাজনৈতিক দল ভ্রাতৃত্ববোধের পরিচয় দিতে রাখি বন্ধন পালন করছে, অন্যদিকে ঠিক তখনই রাজ্যের নানা প্রান্তে পঞ্চায়েতে ভোট গঠন ঘিরে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। প্রতিবারের মতো এবারও তৃণমূলের তরফে রাখি বন্ধন উৎসব পালিত হয়। কলকাতা থেকে কোচবিহার, বীরভূম, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, অনুব্রত মণ্ডল থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কিংবা বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু, রাখি বন্ধনে সামিল হলেন সবাই। আর রদ দেখার সঙ্গে কলা বেচার মতোই রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বার্তাও দেওয়া হলো, আবার বিরোধীদের নিশানা করাও চলল। ধার্মিক ভেদাভেদ বিজেপি সৃষ্টি করেছে, আরএসএস সৃষ্টি করে মানুষকে মানুষের থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ বাংলা থেকে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং দেশের সর্বত্র সেটা ছড়িয়ে পড়ছে। ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতন্ত্র নিয়েই ভারতবর্ষ থাকবে। কিছু কিছু দল আজকে আমরা দেখছি যে ধর্মে ধর্মে আঘাত বাঁধাবার চেষ্টা করছে। সেকুলারিজমে আমরা বিশ্বাস করি, যারা এটা করছে তারা মনে হয় ঠিক করছে না। গতবার ছোট করে রাখি বন্ধন পালন করলেও রামনবমী রথযাত্রায় রাজ্য জুড়ে হইচই ফেলে দেওয়ার পর বিজেপিও এবার রাখি উৎসবকে হাতছাড়া করতে চায়নি। হাতে রাখি, মুখে রাজনৈতিক আক্রমণ। তৃণমূল আজকে প্রথম তো তাদের নিজেদের সম্প্রীতির জন্য পার্টির মধ্যে রাখি বন্ধন করা উচিত, কারণ যে ধরনের মার্কেট শুরু হয়েছে এই যদুবংশ ধ্বংস হতে বেশি দিন লাগবে না। উৎসব থেকে এতদিন মূলত নিজেদের দূরেই রাখত বামেরা, তবে রবিবার মুকুন্দপুরে রাখি উৎসব পালন করতে দেখা গেল সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকেও। রাখি একটা সামাজিক কর্মসূচি, সৌভ্রাতৃত্বের কর্মসূচি, সম্প্রীতির বন্ধনের কর্মসূচি। যখন বিশেষ করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো গোছের একটা অডাসিটি কাজ করছে, তখন রক্ষা করতে হবে। যদি ওই অডাসিটিটা রাজনীতি হয় তাহলে তাকে ঠেকাবার জন্য রক্ষাবন্ধন একটা রাজনীতির কাজ। রাখি বন্ধন ঘিরেও সেই রাজনীতির আমরা ওরা, আমার রাখি ভালো ওদেরটা লোক দেখানো। আজকের এই রাখি হচ্ছে তৃণমূলের, যে তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের অনাচার থেকে বাংলাকে রক্ষা করার রাখি, সেই রাখিটাই আজকে আমাদের মহিলা মোর্চার বোনেরা বেঁধে দিল, যাতে আমরা বাংলাকে রক্ষা করতে পারি এই তৃণমূলের অভিশাপ থেকে। এ রাখি বন্ধনের আসল মানেটাই বোধহয় জানে না, তো জানবে কী করে? সমাজকে তো দ্বিখণ্ডিত করতে চায় ধর্মের ভিত্তিতে, তাদের কাছে রাখি মানেটাই আর ততটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নয়। এখন ভোটের জন্য অনেক জায়গায় তারা হাতে লাগাচ্ছেন বটে, রাখি বন্ধনের দিন শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধকে বজায় রাখার জন্য তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছরই এই দিনটা উদযাপন করে। বামেরা আগে নিজেদের অস্তিত্ব রক্ষা করুক, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলতে যারা নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের কথা কে শুনবে? তারা রাখি বন্ধন করুক, যাগযজ্ঞ করুক, হরিকীর্তন করুক, কিছুই যায় আসে না। সব মিলিয়ে রাখি উৎসব ঘিরেও এরাজ্যে রাজনৈতিক লড়াই। এবিপি আনন্দ।